উদয়পুর ধনেশাগর পাড়ে অবস্থিত শ্যামা পূজা কমিটির উদ্যোগে সোমবার হয় বস্ত্র বিতরণ অনুষ্ঠান। পুর ও নগর এলাকার অধিকাংশ মানুষ অনুষ্ঠানে অংশ নেয়। সামাজিক এই ধরনের কর্মসূচির কথা তুলে ধরে অনুষ্ঠানের উদ্বোধক মহকুমা ম্যাজিস্ট্রেট শুভাশিস বন্দ্যোপাধ্যায়, বিধায়ক প্রণজিৎ সিং রায় সহ পুর ওয়ার্ড কাউন্সিলররা। অন্যান্য বছরের মতো এবছরও সামাজিক কর্মসূচিকে কেন্দ্র করে স্থানীয় লোকদের মধ্যে ব্যাপক উচ্চ উদ্দীপনা লক্ষ্য করা যায়। কর্মসূচি হলো, এটা আমাদের অষ্টম কর্মসূচি, অষ্টম বার্ষিকী। আমাদের চার দিনের প্রোগ্রাম আছে এইবার অনুষ্ঠানসূচিতে। আজকে তো বস্ত্র বিতরণ 29 তারিখ, আর 30 তারিখ হলো আমাদের সংযম আছে দুপুরবেলা, আর সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান সে খুশি শিল্পীদের জন্য। আর বুধবার দিন কালী পুজো, সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান। তার মধ্যে সামাজিক কর্মসূচির মধ্যে বস্ত্র বিতরণ এই বছর আমাদের এটাই প্রথম শুরু করেছি। এর আগে আমাদের 2-3 বছর আমাদের রক্তদান শিবির ছিল, এই বছর আমরা রক্তদান শিবির করতে পারিনি। এই বছর আমরা বস্ত্র বিতরণ অনুষ্ঠান করা, কতজনকে কীভাবে দিচ্ছি, 500 জনকে আমরা বস্ত্র দিয়েছি দিচ্ছি